যেই দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। আমার সমস্ত অফিসার, যারা কমান্ডিং অফিসার, যারা আমাকে বিভিন্নভাবে বড় করেছেন, আমাকে শিক্ষিত করেছেন, আমাকে আজকে আমি যেই পর্যায়ে এসেছি সেটার জন্য বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সমস্ত সিনিয়র যারা আমাকে নার্চার করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং মূলত যে কারণে আমি মনে করলাম আপনাদের সাথে আমি কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আপনারা অতীতে সেনাবাহিনীর সম্বন্ধে বিভিন্ন যে সমস্ত রিপোর্ট করেছেন অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে করেছেন, কোনোদিন আপনারা আমাদের বিব্রত করেননি। আপনারা জানেন সেনাবাহিনীর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল, এবং ওই দিকটা বিবেচনা করে আপনারা সব সময় বিভিন্ন রিপোর্ট করেছেন, আপনার কাছে এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এবং আমি আশা করব যে পরবর্তী সময়েও আপনারা এই দায়িত্বের সাথে এই সমস্ত রিপোর্টিংগুলো করবেন, এবং আমি কথা দিচ্ছি যে কখনো অতীতেও কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে না, আমরা যে সমস্ত ইনফরমেশন আপনাদের দিব সবগুলো বস্তুনিষ্ঠ। এবং আপনাদের সাথে যে আমাদের সুসম্পর্ক ইনশাল্লাহ বজায় থাকবে, কখনো কোনো জিনিস নিয়ে যদি কোনো সন্দেহ দেখা দেয়, আপনারা যদি আলাদা আলাদাভাবে ইনফরমেশন নেন তাহলে একটা সমস্যা থেকে যায় যে এক একভাবে হয়তো ইনফরমেশন আপনারা পান, এটা ব্যক্তি বিশেষের পার্সপেক্টিভের একটা ভিন্নতা থাকতে পারে, তখন এটা আপনাদের কনফিউজ করবে। এই জন্য আমরা সবসময় আমাদের ISPR আছে, ISPR-এর মাধ্যমে আমরা ইনফরমেশনগুলো দেই সো দ্যাট ইনফরমেশনগুলো যেন সঠিক হয় এবং বিভিন্ন ধরনের ডিফারেন্ট ইনফরমেশন যেন আপনাদের কাছে না যায়। সেনাপ্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব, প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনএড টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে, যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয় ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে ইনশাল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব। বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি, আমরা UN মিশনে আমরা ডিপ্লয় হই, বিভিন্ন UN অপারেশনগুলো আমরা করি শান্তি রক্ষার জন্য, বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই, সেগুলো ইনশাল্লাহ জারি থাকবে। এবং আমি আমার প্রাক্তন সমস্ত সেনাপ্রধানদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ওনারা আজকে ওনাদের শ্রম দিয়ে, ওনাদের মেধা দিয়ে আজকে যে অবস্থায় সেনাবাহিনীকে রেখেছেন, আমি সেই অবস্থা থেকে সেনাবাহিনীকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। ওনারা অনেক পরিশ্রম করেছেন এবং সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গাগুলো ইনশাল্লাহ করব। দেশ জাতি গঠনে যখনই কোনো কাজে আমাদের নিয়োগ দেওয়া হবে সেই কাজগুলো আমরা করব। এটার প্রধান কারণ হচ্ছে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানো। অতীতে অনেক সেনাপ্রধান এভাবে কথা বলেননি, গত দুই সেনাপ্রধান হয়তো কথা বলেছেন, বাট আমি মনে করলাম যে আপনারা আমাদের এতভাবে সাহায্য করেছেন, এত আপনারা এই সংবেদনশীল সংবাদ প্রচারে এত দায়িত্বের পরিচয় দিয়েছেন, আমি যদি আপনাদের সাথে কথা না বলি সেটা মোটেই সমীচীন হবে না। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য বেসিক্যালি, এবং পরবর্তীতেও যেন আপনারা আমাদেরকে এইভাবে সাহায্য সহযোগিতা করেন সেই জন্য আমি মনে করেছি যে এটা আমার জন্য অত্যন্ত জরুরি যে আমি আপনাদেরকে আপনাদের সাথে কথা